পোকা ছাড়ব না। বড় দেখি এটা মুগ ডাল দেখতে পাচ্ছেন, মুগ ডাল, এটা ময়দা, এটা মুলো, এটা দিয়ে একটা রেসিপি বানাবো আপনাদের, দেখাবো কি করে বানানো যায় আর অল্প সময়ের মধ্যে কিভাবে সুস্বাদু খাবার হয়। মুলাটা আমি এইভাবে ছুলে নেব, ছুলে গেটারে ঘষে নেব, দেখাবো তারপরে কি করব। ঠিক এইভাবে ছুলে নেব, মুলাটা আমার ঘষা হয়ে গেছে দেখুন, আর নেবো না। এবার আমি এটাকে নুন মাখিয়ে রাখবো আধ ঘন্টা, কারণ সিদ্ধ করবো না তো সারের মুলো। এটা আমি বানানোর জন্য নিয়েছি আদা, লঙ্কা, মৌরি ভাজা গুঁড়ো, তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা, এটা জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নিয়েছি এক বাটি ডাল, নুন আর একটু চিনি দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আমি। প্রথমে আমি একটু ঘি দেবো এক চামচ, মেখে রেখেছিলাম নুন দিয়ে ঘষে, যেহেতু মুলাটা আমি সিদ্ধ করলাম না রেখে দিয়েছি, বিষাক্ত জলটা বেরো। মুলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে দিয়ে দিলাম আদাটা, এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো সেই ডাল সিদ্ধটা, এক বাটি মুগ ডাল সিদ্ধ, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, হিং দিয়ে দেবো, হিংটা দিলে একটু স্বাদ হয়, বড় বড় করে কেটে দেবো আমি।
খেতে এত সুস্বাদু কি বলবো বন্ধুরা, আপনারা সবাই বানায় খাবেন। আজকে তো সপ্তমী, আজকে অষ্টমী, অষ্টমীতে তো নিরামিষ খেতে হয়, তাই আমি নিরামিষ এই পরোটাটা বানালাম। মূলো আর ডাল দিয়ে, ডাল দিয়ে এটা কিছু দিয়ে খেতে হবে না, শুধু আচার দিয়ে খাবেন, খুব সুস্বাদু খাবার। গরম ধরা যাচ্ছে না এই ভিতরে, খুব সুন্দর সুস্বাদু খাবার। আপনারা ঘরে বসে বানিয়ে খান, 5 মিনিটে সব তৈরি করে নেন, আধ ঘন্টায় সব বানানো হয়ে যাবে।